শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বুধবার দুপুরে র্যাব পাঁচের সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুতাকিন জানান রাজশাহীতে আত্মসমর্পণ করলে জঙ্গিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তিনি বলেন আমাদের সীমানায় জঙ্গিবাদ মাদক অস্ত্র চোরাকারিদের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে জিরো টলারেন্স অব্যাহত থাকবে র্যাব পাঁচ এক বছরে পঞ্চান্ন জঙ্গি গ্রেফতার একানব্বইটি অস্ত্র ও দুইশো উনিশ রাউন্ড গুলিসহ ছিয়াত্তরটি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পাঁচ এছাড়া উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের দ্রব্য এই সময়কালে তিন হাজার একাত্তর জন আসামিকে গ্রেপ্তার করেছে এই সময়কালে তিন হাজার একাত্তর জন আসামিকে গ্রেফতার করেছে গত এক বছরে বিপুল পরিমাণের মাদক জব্দ করা হয়েছে এর মধ্যে সাতান্ন কেজি চারশো গ্রাম হেরোইন এগারো কেজি ছশো গ্রাম আফিন আটত্রিশ হাজার চারশো সাতাশি বোতল ফেন্সিডিল এক লাখ উনানব্বই হাজার নয়শো একানব্বই পিস ইয়াবা ট্যাবলেট এক হাজার ছয়শো আটানব্বই কেজি গাঁজা নয় হাজার ছয়শো সাতাশ লিটার চোলাই মদ চারশো তেরো বোতল বিদেশি মদ তিনশো সাতাশি ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে দুই হাজার বিশ সালে অস্ত্র ব্যবসায়ী মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেজাল ব্যবসায়ী ভুয়া চিকিৎসক চাঞ্চলকর অপরাধের আসামি মাদক সেবী ও জুয়ারি সহ বিভিন্ন অপরাধের তিন জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ আমাদের র্যাব সদর দপ্তর কর্তৃক ডি রেডিকালাইজেশন অথবা জঙ্গি এটা কি বলে জঙ্গিকরণ এটার আসলে স্পেসিফিক বাংলা নাই ডিকশনারিতে বাট আমরা এটা একটা টার্ম বের করেছি বি জঙ্গিকরণ তো যেসব আমাদের এই অঞ্চলে যেসব ছেলেপেলেরা এই জঙ্গিবাদের দিকে উৎসাহিত হচ্ছে বা জঙ্গিবাদের দিকে যাচ্ছে তাদেরকে আমরা আসলে গ্রেপ্তারের পাশাপাশি তাদেরকে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আনানোর একটা প্রচেষ্টা চালু করেছি এবং এটা অব্যাহত থাকবে